আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে হাজির হয়েছে নারী পুরুষ প্রত্যেকের জন্য। এই ভিডিওটি দেখা দরকার, দোয়া সম্পর্কে জানা দরকার। দর্শক, আপনারা যখনই অজু করবেন, চাই নামাজের জন্য অজুটা করেন বা কোরআন শরীফ পড়ার জন্য অজু করেন, যে কোনো ভালো কাজের জন্য আপনি যখনই অজু করবেন, অজু করার সময় আপনারা এই দোয়াটি পাঠ করবেন। যেভাবে পড়ার কথা বলবো ওইভাবে পড়বেন, তাহলে তিনটা সৌভাগ্য আপনারা লাভ করতে পারবেন। দর্শক, এই ছোটখাটো যে দোয়াগুলো রয়েছে, এগুলো আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, তিনি তার সাহাবীদেরকে শিখিয়েছেন, তারা পরবর্তীদেরকে, তাবেইনদেরকে, তাবে তাবেইনদেরকে, এইভাবে আমরা এই পর্যন্ত এই দোয়া দরুদগুলো পেয়েছি। দর্শক, এই দোয়ার অনেক ফজিলত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, আমরা যদি করতে পারি, পাঠ করতে পারি, যে সৌভাগ্যগুলো লাভ হবে দর্শক আপনারা যদি জানেন অবাক হয়ে যাবেন। দর্শক, সেই দোয়াটা কি আপনারা কিভাবে পাঠ করবেন? দোয়াটা হচ্ছে কি, আল্লাহুম্মা গফির লি যামবি ওয়াসি' লি ফি দারি ওয়াবারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা গফির লি যামবি ওয়াসি' লি ফি দারি ওয়াবারিক লি ফি রিজকি। দর্শক, আপনারা যখনই অজু করতে যাবেন, অজু করা শুরু করবেন, তো অজুর মাঝে মাঝে অর্থাৎ হঠাৎ আপনার মনে পড়লো, আপনি এই দোয়াটা পাঠ করলেন, অজু করা অবস্থায় এই দোয়াটা পাঠ করতে হবে। যখন আপনি অজু শুরু করবেন আর অজু শেষ করবেন, এই যে মাঝখানের যে কাজগুলো আছে, তো আপনারা এই মাঝে সময়টাতে এই দোয়াটা পাঠ করবেন। চাইলে একবারও পড়তে পারেন, আবার চাইলে দুইবারও পড়তে পারেন, চাইলে তিনবারও পড়তে পারেন, যদি বেশি পাঠ করতে পারেন তাই ভালো। তারপর যখন অজুর কাজগুলো করবেন, যেমন যখন কবজি ধুবেন, আপনারা যখন কুলি করবেন, নাকে পানি দিবেন, বা যখন আপনারা মাথা মাসে করবেন, তো ওই মাঝে মাঝে আপনারা এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন। দর্শক, সেটাও আল্লাহুম্মা গফির লি যামবি ওয়াসি' লি ফি দারি ওয়াবারিক লি ফি রিজকি। দর্শক, এই দোয়াটা যদি আপনারা পাঠ করেন, তাহলে তিনটা সৌভাগ্য লাভ হবে, যেটা এই দোয়ার মধ্যে বলা হয়েছে। সর্বপ্রথম সৌভাগ্য, কোনো ব্যক্তি যদি এই দোয়া করেন ওজন মাঝে মাঝে, তাহলে এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আমল নামায় কোনো গুণা থাকবে না। আর গুণা যদি না থাকে, তার মানে আপনি নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করতে পারবেন, মারা যাওয়ার সাথে সাথে জান্নাত যেতে পারবেন। তো আপনার প্রথম নাম্বার সমস্ত গুণাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এইগুলো প্রথম নাম্বার সৌভাগ্য। দ্বিতীয় নাম্বার হলো ওয়াসি লি ফি দারি, যে আল্লাহ তাআলা আপনার বাড়ির মধ্যে, আপনার পরিবারের ঘরের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করবেন। অর্থাৎ এর অর্থ হচ্ছে কি, যে ওয়াসি লি ফি দারি, আল্লাহুম্মা গফির লি যামবি, হে আল্লাহ আপনি আমার জন্য আমার গুনাহ ক্ষমা করে দিন, ওয়াসি লি ফি দারি আপনি আমার ঘরে বরকত দান করুন, ওয়াবারিক লি ফি রিজকি আপনি আমার রিজিকের মধ্যে বরকত দান করুন। তো দুই নাম্বার যে সৌভাগ্যটা লাভ হবে, সেটি হলো যে আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করবেন, তার মানে ঘরে সুখ শান্তি বিরাজ করবে, ঘর থেকে সমস্ত প্রকার চিন্তা পেরেশানি দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই গেল দ্বিতীয় নাম্বার, ঘরের মধ্যে আল্লাহ তাআলা তার অনুগ্রহ দান করবেন। আর তৃতীয় নাম্বার সৌভাগ্য হলো ওয়াবারিক লি ফি রিজকি, যে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ, যত প্রকার রিজিক থাকতে পারে, আপনার খাবারের রিজিক, আপনার সুস্থতার রিজিক, আপনার পোশাক পরিচ্ছদ পরার রিজিক, সার্বিক ভাবে আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করবেন। এটা হলো তৃতীয় নাম্বার সৌভাগ্য। কাজেই আপনারা কেউ এখন থেকে আর মিস করবেন না, সবাই যখনই অজু করবে এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন, যে কয়বার পারেন, মাঝে মাঝে অজুর ভিতরে আপনারা মাঝে মাঝে এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা গফির লি যামবি ওয়াসি' লি ফি দারি ওয়াবারিক লি ফি রিজকি, সবাই করার চেষ্টা করবেন। এই দোয়াটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে পাঠ করতেন। তো আমরাও যদি পাঠ করি, অকল্পনীয় তিনটা সৌভাগ্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়ার আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। এই ছিল আলোচনা, নিত্য নতুন আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।